ভাসি গেল কোথায়? ও পাগলের দলে করুন কেন চোখের পানি ভালাইয়া হাও মাউ কিরা কান্দ? এই 1500 পাই হওয়ার বছর পর হওয়ার পরও হুসাইনের ঘটনা শুনিয়া যারা পটিয়াতে কান্দে, আমার তো মনে হয় এরা যদি কারবালায় থাকতো হুসাইনের তলোয়ারের মাঝখানে যাইয়া পটিয়ার পাগলদের গলাটা বিছাইয়া দিত। আমার বুকের মধ্যে তোরা বস না, মনটা স্থির করে দেন, আমার দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর কসম করে বলি, হুসাইন যদি রাজি হয়ে যায় আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। ও বন্ধুরি, এবার বুকের থেকে ছেলেটা নেমে গেছে আর সামনে আইসা এক গ্লাস পানি দিয়ে কয়ে নাও পানি পান করো। ইমাম হুসাইন কয়, তোরা চিনস নি আমি কেডা? আমি কইলাম রহমাতুল্লিল আলামিনের নাতি। তোরা চিনস নি আমি কে? আমি হইলাম শের খুদা মৌলা আলীর বেটা। তোরা চিনস নি আমি কে? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। তোরা চিনস নি আমি কে? আমি হইলাম জান্নাতের সরদার। এই জন্য তোরা আমাকে পানি দিয়েছিস, কিন্তু আমার চোখের ভিতরে আমার শাহাদাতের রক্তগুলা বাসতেছে। এই জন্য আমাকে পানি দেওয়া লাগবে না। তোদের কাছে আমি শুধু একটা জিনিস চাই। কই কি চান? কই আমার এক নামাজ পড়ার সুযোগ দিবা। আমি 2 রাকাত নামাজ পড়ব। এই জায়গার ভিতরে একটা ইমানি খেলা আছে। কি খেলা জানেন নি? কারণ ইমাম হুসাইনও নামাজ পড়ছেন ইন্তেকালের আগে, শহীদ হওয়ার আগে ইমাম হুসাইন নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিম নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিমের 2টা পোলা মুহাম্মদ ইব্রাহিম নামাজ পড়ছে। নামাজটা কেন পড়ছে? নামাজটা পয়রা বুঝাইয়া গেছে, এরাও মুসলমান আমিও মুসলমান, এরাও নামাজি আমিও নামাজি, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে ভাগ হয়ে গেছে। এই ধারা চলতে চলতে এখনো ভাগ আছে না নাই? এবার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার এরা ডাক দিয়ে কো, হুসাইন এতদিন তুমি নামাজ পড়েছো লম্বা করে, আজকের নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি, তোরা যদি আমার মারতে চাস নে মার। কিন্তু একটা কথা ওরা ডাক দিয়ে কয়, এখনো সময় আছে হুসাইন, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর প্রথম যেই কথা শেষ সেই কথা, তোদের সঙ্গে প্রয়োজনে আমি জীবন দিব, কিন্তু আমার ইমান দিব না। ইমাম হুসাইনকে ধাক্কা মেরা মাটির মধ্যে ফালাইয়া দিছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন মাটির মধ্যে শুয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেওয়া শুরু করলো, আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমাজ ননিরে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটু 2টা হাত তুলা দেন না। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া। আল্লাহ বলে, ও জিবরাইল, মনোযোগ মনোযোগ, আল্লাহ বলে, ও জিবরাইল। আমি না করছিলাম যে বিষয়গুলো আমার দিয়েন না, এই বিষয়গুলো খুব হৃদয় বিদার ব্যাপার, কলিজা ফাইটটা যায়। আরে এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই বেটারে কইলা মাইলে সম্পদ বিক্রি করো, ওই হুজুরের কইলা মাইলে সম্পদ বিক্রি করেন, আরেকজনের কইলা মাইলে সম্পদ বিক্রি করেন, আর নবীর পরিবারের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে, আমাদের সম্পদ যা আছে সব বেচ্চা হেলিকপ্টার দিয়ে উড়ে যায়।
ইমাম হুসাইনের মুখে পানি দিয়ে দিতাম। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে ছলিয়া, আর 70,000 ফেরেশতা নামাও জানা যার লাগিয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। হাইরে পাগলের দল এখন হাসি গেল কোথায়? ও পাগলের দল এখন কেন চোখের পানি ফলাইয়া হাও মাউ কিরে কান্দ? এই 1,500 পায় হওয়ার বছর পর হওয়ার পরও হুসাইনের ঘটনা শূন্য যারা পটিয়াতে কান্দে, আমার তো মনে হয় এরা যদি কারবালায় থাকতো হুসাইনের তলোয়ারের মাঝখানে যাইয়া পটিয়ার পাগলদের গলাটা বিছাইয়া দিত। ইমাম হুসাইনকে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা দুইটা দিছে। ইমাম হুসাইনকে আমার গলায় ছুরি ডুববো না রে, পিছন দিকটা ছুরিটা চালা, আমার গলার মধ্যে আমার নানা জান চুমা দিছে, চুমা চুমা দিছে চুমা। এবার পিয়া দোবরা মাটির নিচে মুখটা ঢুকাইয়া দিছে, খানের লতি পর্যন্ত এত সুন্দর চেহারাটা বালুর নিচে ঢুকিয়া গেছে, গায়ের মধ্যে 70-72 আঘাত, তলোয়ার পল্ল মার তীরের আঘাতে জর্জরিত, সবগুলো আঘাত দিয়া মাটিতে ফেলাইয়া যখন বালুর নিচে মুখটা ঢুকাইয়া দিছে, ইমাম হুসাইন কয় শুন শুন আমার মারবি অসুবিধা নাই, শুন শুন আমি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে, প্রেম হাসাই প্রেম কাদাই রে পটিয়াবাসি, এই কি প্রেমের পাওনা, উরি এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক বসনা, প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল হুসাইন মরে না, ওরে প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে নাই, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা, ওরে ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরে আমার কি দিয়ে আওয়াজ বুঝামু, শুধু মাত্র একটা কথা বলতে চাই। ইমাম হুসাইন বলে আমার নানা রওজার দিকে মুখটা ফিরাইয়া দে, যেই মাত্র রওজা মুবারকের দিকে চেহারাটা ফিরাইয়া দিছি, ইমাম হুসাইন চোখের ভিতরে আলী আকবরের চেহারা বাসে নাই, ইমাম হুসাইনের চোখের মধ্যে আলী আসগরের চেহারা বাসে নাই, হুরের চেহারা বাসে নাই, ওহাব কালমির চেহারা বাসে নাই, আব্বাসের চেহারা বাসে নাই, আসগরের চেহারা বাসে নাই, জৈনবের চেহারা বাসে নাই, ওই সকিনার চেহারা বাসে নাই, তলোয়ার নিচে যাইয়া একজনের চেহারা বাইসা গেছে, এই দিকটা তলোয়ার চালাইতাছি, ও ফুফু ফুফু গো আব্বার সারা তো
কোনদিন আব্বার ঘোড়া আসে নাই, আজকে যদি আব্বার ঘোড়া আসে আমার আব্বা কই? জৈনবে একটা পাগলের মতন দৌড় মারছে বাই বড়দন রক্তের বাঁধন, দেখবেন বোনের বাড়িতে বেড়াইতে গেলে বোনের খরচের টাকা দিকে বাইরে গাড়ি ভাড়া দিয়া দিই, কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক সময় জামাই টাকা দেয় 10 টাকা দিলে 3 টাকা জোগাড় কইরা বালিশের নিচে রাখা দেয়, কোন দিন জানে আমার পাগল বাইটা আসে, আসলে বাইটারে একটু 2 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিমু বাই বড়দন রক্তের বাঁধন। এই বাই দেখেন বাই মারা গেলে বোনটা পাগলের মতন গড়া গড়া কান্দে, কথা কোন ঠিক কিনা? এবার ওই জৈনবে বাই কয়ে 2 টাকা দৌড় মারছে, ও বন্ধুরে আমার। এবার হুসাইনের তলোয়ারের নিচে আর ওই দিক দিয়ে চোখের ভিতরে কাহারও চেহারা বাসে না, শুধু একজনের চেহারা বাসতেছে, আর জবান দিয়ে কবির বাসায় লেখতেছে, ময়ূর না ময়ূর না রে জৈনাল তুমি জৈনাল, ময়ূর না তুমি জৈনাল মারা রে গেলে নবীর বংশ থাকবে না, আরে মহরমের 10 তারিখে। কষ্ট হইতেছে আপনাদের? এগুলো আমাদের এলাকায় খুব চলে বেশি, আপনার এলাকায় চলে কিনা আমি জানি না। এরপর আমি গায়া দিয়া যাই যেন আপনারা শুয়ে শুয়েও একটু প্রেম পান, কথা কন ঠিক কিনা? আপনারা যেইভাবে ওয়াশটা নেন না কেন, আমার মা বোনরা অনেক খুশি হবে এই কারবারার ওয়াশ শুনলে। বলেন মহরমের 10 তারিখে কি ঘটিল রাবানা, ঘটিল রাবানা কলি জামর ফাটিয়া চাই রে, বলিতে তার ঘটনাই হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হাইরে হুসেন শহীদ কারবালা, জৈনাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা। একটা জবান বন্ধ রাখবেন না, একদম চুপচাপ থাকেন, একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের চোখের পানি সাইরা কান্দে, আর বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালায়া দে, কেমনে রে কেমনে মুসলমান হইয়া জাইন্না শুননা বুঝা, কেমনে নবীর গলার নবীর আউলাদের গলার মধ্যে ছুরি চালাইলি? ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে, যে কল্লাটা কাটছে সে কয় আমি কার কল্লা কাটছি, বডিটাও কয় কালিমা, মাথা মুবারক উচ্চারণ কর কালিমা, আমি কার কেটেছি, বডিও কই কালিমা আর মাতা মোবারক কই কালিমা। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম, ওয়া শুরু হয়ে গেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় গেছে, এমন একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি এই আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন দুইজনের 2টা স্বপ্নে দেখাইছে, একটা হলো ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস বলেন আমি দেখলাম আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন একটা পেয়ালা লইয়া আমার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আমি জিজ্ঞাসা করলাম নবী গো, ও নবী এমন ভাবে পেয়ালা লইয়া আসছেন কেন, এই পেয়ালার ভিতরে কি? আমার নবী বলে এই পেয়ালার ভিতরে আমার হুসাইনের শহীদের রক্ত। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির, আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে আর চুল মুবারকের ভিতরে বালু মুবারক লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ একবার জোরে হবে, ইয়া রাসূল আল্লাহ নবী গো
পায়ার নবীজি আপনার এই অবস্থা কেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা, আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, কে জানে কয় নবী বলে গায়েব জানে না, এদের এদের বেজাল আছে ইমানে, যে বলে নবী গায়েব জানে না এর মধ্যে ইমানের খতরা আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী মাটি দিয়া গেছে বহুত আগে, এরপরে শহীদ হওয়ার পরে আমার নবী আইসা কয় উম্মে সালমা, আমি না তোমারে বইলা গেছিলাম যেই দিন আমার হুসাইন শহীদ হইয়া যাবে এই বোতলের মাটি গুলো রক্ত হইয়া যাবে, লাল হইয়া যাবে, তুমি দেখো না বোতলের মাটির অবস্থা কি? উম্মে সালমা কই নবী গো, আমি জানতাম চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী বলে উম্মে সালমা তুমি আগে বোতলের মাটির খবর জানো, এরপর উম্মে সালমা কই আগে আপনার অবস্থা বলেন। আমার নবী ডাক দিয়া কই উম্মে সালমা, উম্মে সালমা আমার আদরের কলিজার টুকরা, ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে যখন তারে লম্বা করে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিছে, আমার নাতি কারবালার জমিন থেকে আমার রওজার দিকে তাকাইয়া নানা গো কইয়া যখন আমার ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি সোজা ওই কারবালার ময়দানে আমার হাতটা বাড়াইয়া আমার হুসাইন রে লইয়া যে কারবালার জমিনে গড়া গড়ি খাইছি, ওই কারবালার জমিনের ধুলা বালি আমার সর্ব লাইগা রইছি, খোদা জানে কাসি এমেজে বানি বাহাতুর পিয়াস কহে বান্দে পানি মুকদ্দর মে হায় যে কাউসার কা পিনা, মুকদ্দর মে হায় যে কাউসার কা পিনা, মে প্যাসা নেই হো পিলায়া গায়া গো, চিৎকার মেরা কি আল্লাহ আকবার বলা যাবে না? এখন জবান খুলে কন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতান বাল আহয়া, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দারা মরা না, শুধুমাত্র তাই নয় ইন্দা রব্বিহিম ইউরজাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়, কথা কোন ঠিক কিনা? যুবকের দল নাই নাই হুসাইন নাই, ওই বিয়াদবের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় লই, নাউজু বিল্লাহ কইবেন না, এই কল্লা মুবারক করে বল্লমের মাথায় নিয়ে রওনা হয়েছে দামেস্কের বাজারে, কিন্তু অনেক লোকগুলো বলতেছে কোন মানুষের ঠোঁট দিয়া কোরআনের আয়াত বের হই না, আমরা তাকায়া দেখলাম নবীর আওলাদ ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে জবান মুবারক দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে, আখিরা তো দাম আছে, এই জন্য ইমাম হুসাইন আল্লাহকে ভালোবাসছেন ভালোবাসার মতো, হককে কায়েম করে গেছে কায়েম করার মতো, এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম, কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা খেপে যাইতেছে, তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা চিন্তা চেতনা শুরু করলো, ওই বলে জিয়ার থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই বিহাদবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে। এজইনাল চিন্তা করে না ঘটনা যা হবার তো হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো, ইমাম
ইমাম মুসলিম হযরতে জয়নাল আবেদিন তাকায় রইছে। এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলেন, আমার একটু সময় দেন, আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো। জয়নাল আবেদিন শেষ বেলায় মসজিদে দুইটা বলছে, হে কুফাবাসীরা, আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল, শুধু এই কথাটা বইলা দেন, আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই। যেই মাত্র ইমাম জয়নুল আবেদিন এই কথাটা বলছে, মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে। তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মুয়াজ্জিনদের কয়ে সানিয়া জান দাও। মুয়াজ্জিন এবার ডাক দিয়ে বলে, তোমরা নামাজ পড়াও, জুমার নামাজটা পড়ায় ফেলাও। এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে আজান দাও। চালাকি কইরা মসজিদে আজান দিয়া দেওয়া হয়েছে। এবার ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেব বানাইয়া দিছে, বানাইয়া দেওয়ার পরে মুয়াজ্জিনে আজান দিতেছে। মুয়াজ্জিনে যখন আজান দিতেছে, জয়নুল আবেদিন মসজিদে আজানের আওয়াজ শুনতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার ইমাম জয়নুল আবেদিন কয়, আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে বলছে আমিও সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া মাবুদ নাই। জয়নুল আবেদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইভাবে আজান দিয়েছে। আজানটা যদি আমি দিই, এইভাবে দেই, এবার মনে করেন জয়নাল আবেদিন মেহরাবে বসা, ওই মুয়াজ্জিন আজান দিতেছে, ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে ওই মুহূর্তে যখন আজানটা দিছে এইভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাম লা শাইউন আকবারু মিন, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর নামটি অনেক বড় মহান সেটা আমিও জানি। আশহাদু আল্লা ইলাহা ইমাম জয়নুল আবেদিন এই আজানের উত্তর দেন লাগে না, তিনি উত্তর দিয়েছেন আরেক রকম, আমি জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি মানি আল্লাহর নামের উপরে এমন মহান নাম, আর আশহাদু আল্লা ইলাহা উত্তর দিয়ে দিছে। এবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, চুপ করে বসে রইছে, আল্লাহ আকবার উত্তর দিছে, আশহাদু আল্লা ইলাহার উত্তর, এবার আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলার পরে চুপ করে বসে রইছে, উত্তর দেয় না। আবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চুপ করে বসে রয়েছে কোনো জবাব দেয়। এবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলা সালা, যখন হাইয়া আলা সালা বলছে ইমাম মুসলিম, তখন ইমাম জয়নুল আবেদিন তখন চুপ 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 থামো
একটু সামনে পারবো না। আল্লাহু আকবার বলেছো, আমিও জানি আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার দেন জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার আমার সামনে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম ছয়, তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো? জবাব দিয়ে আযান দিতে হবে। হাত তুলে দাঁড়িয়ে বলো ঠিক কি না বলো। আল্লাহর কসম করে বলি, হুসাইন যদি রাজি হয়ে যায় আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। ও বন্ধুরি, এবার বুকের থেকে ছেলেটা নেমে গেছে আর সামনে এসে এক গ্লাস পানি দিয়ে কয় নাও পানি পান করো। ইমাম হুসাইন কয় তোরা চিনস নি আমি কেডা, আমি কইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। তোরা চিনস নি আমি কে, আমি হইলাম শের খুদা মৌলা আলীর বেটা। তোরা চিনস নি আমি কে, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। তোরা চিনস নি আমি কে, আমি হইলাম জান্নাতের সরদার। এই জন্য তোরা আমাকে পানি দিয়েছিস, কিন্তু আমার চোখের ভিতরে আমার শাহাদাতের রক্তগুলা বাসতেছে। এই জন্য আমাকে পানি দেওয়া লাগবে না, তোদের কাছে আমি শুধু একটা জিনিস চাই। কই কি চান? কই আমার এক নামাজ পড়ার সুযোগ দিবা, আমি দুই রাকাত নামাজ পড়ব। এই জায়গার ভিতরে একটা ইমানি খেলা আছে, কি খেলা জানেন নি? কারণ ইমাম হুসাইনও নামাজ পড়ছেন ইন্তেকালের আগে, শহীদ হওয়ার আগে ইমাম হুসাইন নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিম নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিমের দুইটা পোলা মুহাম্মদ ইব্রাহিম নামাজ পড়ছে। নামাজটা কেন পড়ছে? নামাজটা পয়রা বুঝাইয়া গেছে, এরাও মুসলমান আমিও মুসলমান, এরাও নামাজি আমিও নামাজি, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে ভাগ হয়ে গেছে, এই ধারা চলতে চলতে এখনো ভাগ আছে না নাই?
এবার ইমাম হুসাইন দুই রাকাত নামাজ পড়েছে, দুই রাকাত নামাজ পড়ার পরে এবার এরা ডাক দিয়ে কো হুসাইন এতদিন তুমি নামাজ পড়েছো লম্বা করে, আজকের নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়ে কয় আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি, তোরা যদি আমারে মারতে চাস নে মার, কিন্তু একটা কথা ওরা ডাক দিয়ে কয় এখনো সময় আছে হুসাইন আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা করে প্রথম যেই কথা শেষ সেই কথা, তোদের সঙ্গে প্রয়োজনে আমি জীবন দিব কিন্তু আমার ইমান দিব না। ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফালাইয়া দিছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা গো যখন মাটির মধ্যে শুয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেওয়া শুরু করলো, আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমা যো ননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটু দুইটা হাত তুলা দেন না, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আল্লাহ বলে ও জিবরাইল, মনোযোগ মনোযোগ, আল্লাহ বলে ও জিবরাইল। আমি না করছিলাম যে বিষয়গুলো আমার দিয়েন না, এই বিষয়গুলো খুব হৃদয় বিদার ব্যাপার, কলিজা ফাইটটা যায়। আরে এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই বেটারে কইলা মাইলে সম্পদ বিক্রি করো, ওই হুজুরের কইলা মাইলে সম্পদ বিক্রি করেন, আরেকজনের কইলা মাইলে সম্পদ বিক্রি করেন, আর নবীর পরিবারের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে, আমাদের সম্পদ যা আছে সব বেচ্চা হেলিকপ্টার দিয়ে উইরা যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি দিয়া দিতা। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা কইলা কন্যা সুবহানাল্লাহ। ও ফুফু ফুফু গো, আব্বার সারা তো কোনদিন আব্বার ঘুরে আসে নাই, আজকে যদি আব্বার ঘুরে আসে আমার আব্বা কই? জৈনবে একটা পাগলের মতন দৌড় মারছে বাই বড় দন রক্তের বাঁধন, দেখবেন বোনের বাড়িতে বেড়াইতে গেলে বোনের খরচের টাকা দিকে বাইরে গাড়ি ভাড়া দিয়া দে, কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক সময় জামাই টাকা দেয় 10 টাকা দিলে 3 টাকা জোগাড় কইরা পালিশের নিচে রাখা দেয়, কোন দিন জানে আমার পাগল বাইটা আসে, আসলে বাইটারে একটু 2 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিমু। বাই বড় দন রক্তের বাঁধন, এই বাই দেখেন বাই মারা গেলে বোনটা পাগলের মতন গড়া গড়া কান্দে, কথা কোন ঠিক কিনা? এবার ওই জৈনবে বাই কয়ে 2 টাকা দূর মারছে, ও বন্ধুরে আমার। এবার হুসাইনের তলোয়ারের নিচে আর ওই দিক দিয়ে চোখের ভিতরে কাহারও চেহারা বাসে না, শুধু একজনের চেহারা বাসতেছে, আর জবান দিয়ে কবির বাসায় লেখতেছে, ময়ূর না ময়ূর না রে জৈনাল তুমি জৈনাল, ময়ূর না তুমি জৈনাল মারা রে গেলে
নবীর বংশ থাকবে না। আরে মহরমের দশ তারিখে কষ্ট হইতেছে আপনাদের? এগুলো আমাদের এলাকায় খুব চলে বেশি, আপনার এলাকায় চলে কিনা আমি জানি না। এরপর আমি গায়া দিয়া যাই যেন আপনারা শুয়ে শুয়েও একটু প্রেম পান, কথা কন ঠিক কিনা? আপনারা যেইভাবে ওয়াশটা নেন না কেন, আমার মা বোনরা অনেক খুশি হবে এই কারবারার ওয়াশ শুনলে। বলেন মহরমের দশ তারিখে কি ঘটিল রাবানা, ঘটিল রাবানা কলি জামর ফাটিয়া চাই রে, বলিতে তার ঘটনাই হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হাইরে হুসেন শহীদ কারবালা, জৈনালাবদীন বন্দির হইল, এজিদের জেলখানা। একটা জবান বন্ধ রাখবেন না, একদম চুপচাপ থাকেন, একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের চোখের পানি সাইরা কান্দে, আর বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালায়া দে, কেমনে রে কেমনে মুসলমান হইয়া জাইন্না শুননা বুঝা, কেমনে নবীর গলার নবীর আউলাদের গলার মধ্যে ছুরি চালাইলি? ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে, যে কল্লাটা কাটছে সে কয় আমি কার কল্লা কাটছি, বডিটাও কয় কালিমা, মাথা মুবারক উচ্চারণ কর কালিমা, বডিও কই কালিমা আর মাতা মোবারক কই কালিমা। এবার উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখলাম, ওয়া শুরু হয়ে গেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় গেছে, এমন একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, এই আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন দুইজনের দুইটা স্বপ্নে দেখাইছে, একটা হলো ইবনে আব্বাসকে। ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন একটা পেয়ালা লইয়া আমার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, ও নবী, এমন ভাবে পেয়ালা লইয়া আসছেন কেন, এই পেয়ালার ভিতরে কি? আমার নবী বলে, এই পেয়ালার ভিতরে আমার হুসাইনের শহীদের রক্ত। এবার উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির, আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে, আর চুল মুবারকের ভিতরে বালু মুবারক লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আল্লাহ একবার জোরে হবে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, মায়ার নবীজি আপনার এই অবস্থা কেন? আমার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, কে জানে কয় নবী বলে গায়েব জানে না, এদের এদের ভেজাল আছে ইমানে, যে বলে নবী গায়েব জানে না এর মধ্যে ইমানের খতরা আছে, কথা কন ঠিক কিনা? আমার নবী মাটি দিয়া গেছে বহুত আগে, এরপরে শহীদ হওয়ার পরে আমার নবী আইসা কয়, উম্মে সালমা, আমি না তোমার বইলা গেছলাম যেই দিন আমার হুসাইন শহীদ হইয়া যাবে এই বোতলের মাটি গুলো রক্ত হইয়া যাবে, লাল হইয়া যাবে, তুমি দেখো না বোতলের মাটির অবস্থা কি? উম্মে সালমা কই, নবী গো, আমি জানতাম চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়। আমার নবী বলে, উম্মে সালমা, তুমি আগে বোতলের মাটির খবর জানো। এরপর উম্মে সালমা কই, আগে আপনার অবস্থা বলেন। আমার নবী ডাক দিয়া কই, উম্মে সালমা, উম্মে সালমা, আমার আদুরের কলিজার টুকরা
ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যখন তারে লম্বা করে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিছে, আমার নাতি কারবালার জমিন থেকে আমার রওজার দিকে তাকাইয়া নানা গো কইয়া যখন আমার ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি সোজা ওই কারবালার ময়দানে আমার হাতটা বাড়াইয়া আমার হুসাইন রে লইয়া যে কারবালার জমিনে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের ধুলা বালি আমার সর্বভঙ্গে লাইগা রইছি। খোদা জানে কাসি এমেজে বানি বাহাতুর পিয়াস কহে বান্দে পানি মুকদ্দর মে হায় যে কাউসার কা পিনা, মুকদ্দর মে হায় যে কাউসার কা পিনা, মে প্যাসা নেই হো পিলায়া গায়া গো, চিৎকার মেরা কি আল্লাহ আকবার বলা যাবে না। এখন জবান খুলে কন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলাতা সাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতান বাল আহয়া, চিৎকার মেরে কন না আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দারা মরা না, শুধুমাত্র তাই নয় ইন্দা রব্বিহিম ইউরজাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়। কথা কন ঠিক কিনা? যুবকের দল নাই নাই হুসাইন ওই বিয়াদবের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা মুবারক করে বল্লমের মাথায় লই না, আউযুবিল্লাহ কইবেন না, এই কল্লা মুবারক করে বল্লমের মাথায় নিয়ে রওনা হয়েছে দামেস্কের বাজারে। কিন্তু অনেক লোকগুলো বলতেছে কোন মানুষের ঠোঁট দিয়া কোরআনের আয়াত বের হই না, আমরা তাকায়া দেখলাম নবীর আওলাদ ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে জবান মুবারক দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে, আখিরা তো দাম আছে। এই জন্য ইমাম হুসাইন আল্লাহকে ভালোবাসছেন ভালোবাসার মতো, হককে কায়েম করে গেছে কায়েম করার মতো। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা খেপে যাইতেছে, তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা চিন্তা চেতনা শুরু করলো। ওই বলে জিয়ার থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই বিহাদবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে। এজইনাল চিন্তা করে না ঘটনা যা হবার তো হয়ে গেছি, এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো। ইমাম মুসলিম হযরতে জয়নাল আবেদিন তাকায় রইছে, এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলেন আমার একটু সময় দেন, আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো। জয়নাল আবেদিন শেষ বেলায় মসজিদে দুইটা বলছে, হে কুফাবাসীরা আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল, শুধু এই কথাটা বইলা দেন আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই। যেই মাত্র ইমাম জয়নাল আবেদিন এই কথাটা বলছে মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে, তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মুয়াজ্জিন রে কয় সানিয়া জান দাও, মুয়াজ্জিন এবার ডাক দিয়া বলে তোমরা নামাজ পড়াও, জুমার নামাজটা পড়ায়া ফেলাও। এবার ডাক দিয়া বলে ঠিক আছে আজান দাও, চালাকি কইরা মসজিদে আজান দিয়া দেয়া হইছে। এবার ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেব বানাইয়া দিছে, বানাইয়া দেওয়ার পরে মুয়াজ্জিনে আজান দিতেছে, মুয়াজ্জিনে যখন আজান দিতেছে জয়নুল আবেদিন মসজিদে আজানের আওয়াজ শুনতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার ইমাম জয়নুল আবেদিন কয় আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন সে বলছে আমিও সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া মাবুদ নাই, জয়নুল আবেদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এইভাবে আজান দিয়েছে, আজানটা যদি আমি দেই এইভাবে দেই। এবার মনে করেন জয়নাল আবেদিন মেহরাবে বসা, ওই মুয়াজ্জিন আজান দিতেছে, ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে ওই মুহূর্তে যখন আজানটা দিছে এইভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর নামটি অনেক বড় মহান সেটা আমিও জানি। আশহাদু আল্লা ইলাহা আমি জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি মানি আল্লাহর নামের উপরে এমন মহান নাম আর। আশহাদু আল্লা ইলাহা উত্তর দিয়ে দিছে। এবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, চুপ করে বসে রইছে, উত্তর দেয় না। আবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, চুপ করে বসে রয়েছে কোনো জবাব দেয়। এবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলা সালাহ, যখন হাইয়া আলা সালাহ বলছে ইমাম মুসলিম, তখন ইমাম জয়নুল আবেদিন তখন থামো, আর একটু সামনে পারবো না, আল্লাহু আকবার বলেছ, আমিও জানি আল্লাহ মহান আল্লাহ মহান, তুমি বলেছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার দেন জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আবার আমার সামনে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল, তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম ছয় তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো, জবাব দিয়ে আজান দিতে হবে, হাত তুলে দাঁড়িয়ে বলো ঠিক কিনা। আল্লাহর বন্ধু হবে তাহলে তোরা উত্তর দে, যেই নবী
নবী আওলাদের মুখে চুমা দিয়েছে, যেই রাসূল আওলাদের গলায় চুমা দিয়েছে সেই আওলাদের গলায় কেন ছুরি চালাইছ? জবাব দে, নাইলে মসজিদ থেকে বের হয়ে যা, দাঁড়ায়া হাত তুললা মুনাফিকের বিরুদ্ধে, ইহুদীদের বিরুদ্ধে গর্জন দিয়ে দাঁড়ায় যেতে হবে, ঠিক কি না? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না, এদের সাথে কোনো সম্পর্ক না, এখনো ইহুদী আছে না নাই, এখনো মুনাফিক আছে না নাই? যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের আজান দেওয়ার অধিকার নাই, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তারা নামাজ পড়ার অধিকার নাই, যারা আও নবীর আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবে তারা মসজিদের ভিতরে ইমামতি করার অধিকার নাই, ঠিক কি না? বলেন আহলে বাইতের দুশমনদেরকে মসজিদে জায়গা দিবেন না, মনে থাকবে? এই বেনারের ভিতরে কি কোনো শিয়ার নাম আছে? আছে। এই মসজিদের ভিতরে কি খারিজির নাম আছে? আরে মসজিদ বলে এই যে বেনারের ভিতরে কোন শিয়ার নাম আছে? কেটে দিতে হবে এই মসজিদ, এই মাহফিলে যদি হোক সে টাকাওয়ালা, হোক সে পয়সাওয়ালা, হোক সে বড় লিডার, যখন দেখব সে এজিদ পন্থী, তাকে আমার মাহফিলে দাওয়াত দিব না। একমত? একমত, হাত তুলে বলে একমত। জীবন দিব কিন্তু ঈমান দিব, জীবন দিব কিন্তু ইমাম দিব। ইমাম হুসাইনকে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে, টাকা মাইরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা দুইটা দিছে, ইমাম হুসাইনকে আমার গলায় ছুরি ঢুকবো না রে, পিছন দিকটা ছুরিটা চালা, আমার গলার মধ্যে আমার নানা জান চুমা দিছে, চুমা চুমা দিছে চুমা, এবার পিয়া দপরা মাটির নিচে মুখটা ঢুকাইয়া দিছে, খানে লতি পর্যন্ত এত সুন্দর চেহারাটা বালুর নিচে ঢুকিয়া গেছে, গায়ের মধ্যে 70-72 আঘাত, তলোয়ার পল্ল মার তীরের আঘাতে জর্জরিত, সবগুলো আঘাত দিয়া মাটিতে ফেলাইয়া যখন বালুর নিচে মুখটা ঢুকাইয়া দিছে, ইমাম হুসাইন কয় শুন শুন আমার মারবি অসুবিধা নাই, শুন শুন আমি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে, প্রেম হাসাই প্রেম কাদাই রে পটিয়া বাসি, এই কি প্রেমের পাওনা উরি, এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোসনা, প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল হুসাইন মরে না, ওরে প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল, প্রেম তো মরে নাই, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা, ওরে ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল, প্রেম তো মরে না, জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরে আমার কি দিয়ে আওয়াজ বুঝামু, শুধু মাত্র একটা কথা বলতে চাই, ইমাম হুসাইন বলে আমার নানা রওজার দিকে মুখটা ফিরাইয়া দে, যেই মাত্র রওজা মুবারকের দিকে চেহারাটা ফিরাইয়া দিছি, ইমাম হুসাইন চোখের ভিতরে আলী আকবরের চেহারা বাসে নাই, ইমাম হুসাইনের চোখের মধ্যে আলী আসগরের চেহারা বাসে নাই, হুরের চেহারা বাসে নাই, ওহাব কালমির চেহারা বাসে নাই, আব্বাসের চেহারা বাসে নাই, আসগরের চেহারা বাসে নাই,
সকিনবের চেহারা বাসে নাই, ওই সকিনার চেহারা বাসে নাই, তলোয়ার নিচে যাইয়া একজনের চেহারা বাইসা গেছে, এই দিক দিয়ে তলোয়ার চালাইতাছে, কোন গলার মধ্যে তারা ছুরি চালাইলো, যেই গলার ভিতরে আমার নবী হাজার বার চুমা দিয়েছে, কোন হাসানের ঠোঁটের মধ্যে বিষ ডাইলা দিল, যেই হাসানের ঠোঁটের মধ্যে আমার নবী অসংখ্য বার চুমা দিয়েছে, হুসাইন ডাক দিয়া কয় আমার বুকের মধ্যে তোরা বস না, মনটা স্থির করে দেন, আমার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর কসম করে বলি হুসাইন যদি রাজি হয়ে যায় আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। ও বন্ধুরি, এবার বুকের থেকে ছেলেটা নেমে গেছে, আর সামনে আইসা এক গ্লাস পানি দিয়ে কয় নাও পানি পান করো, ইমাম হুসাইন কয় তোরা চিনস নি আমি কেডা, আমি কইলাম রহমাতুল লিল আলামিনের নাতি, তোরা চিনস নি আমি কে, আমি হইলাম শের খোদা মৌলালির বেটা, তোরা চিনস নি আমি কে, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা, তোরা চিনস নি আমি কে, আমি হইলাম জান্নাতের সরদার, এই জন্য তোরা আমাকে পানি দিয়েছিস কিন্তু আমার চোখের ভিতরে আমার শাহাদাতের রক্ত গোলা বাসতেছে, এই জন্য আমাকে পানি দেওয়া লাগবে না, তোদের কাছে আমি শুধু একটা জিনিস চাই, কই কি চান, কই আমার এক নামাজ পড়ার সুযোগ দিবা, আমি দুই রাকাত নামাজ পড়ব, এই জায়গার ভিতরে একটা ইমানি খেলা আছে, কি খেলা জানেন নি, কারণ ইমাম হুসাইনও নামাজ পড়ছেন ইন্তেকালের আগে, শহীদ হওয়ার আগে ইমাম হুসাইন নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিম নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিমের দুইটা পোলা মুহাম্মদ ইব্রাহিম নামাজ পড়ছে, নামাজটা কেন পড়ছে, নামাজটা পয়রা বুঝাইয়া গেছে, এরাও মুসলমান আমিও মুসলমান, এরাও নামাজি আমিও নামাজি, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, ওখান থেকে ভাগ হয়ে গেছে, এই ধারা চলতে চলতে এখনো ভাগ আছে না নাই, এবার ইমাম হুসাইন দুই রাকাত নামাজ পড়েছে, দুই রাকাত নামাজ পড়ার পরে এবার এরা ডাক দিয়ে কো হুসাইন এতদিন তুমি নামাজ পড়েছো লম্বা করে, আজকের নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা, ইমাম হুসাইন ডাক দিয়ে কয় আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি, তোরা যদি আমার মারতে চাস নে মার, কিন্তু একটা কথা ওরা ডাক দিয়ে কয় এখনো সময় আছে হুসাইন আমাদের কাছে বায়াত গ্রহণ করো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রথম যেই কথা শেষ সেই কথা, তোদের সঙ্গে প্রয়োজনে আমি জীবন দিব কিন্তু আমার ইমান দিব না, ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফালাইয়া দিছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মাটির মধ্যে শুয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেওয়া শুরু করলো, আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমা যো ননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, একটু দুইটা হাত তুলে দেন না, হায়রে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আল্লাহ বলে ও জিবরাইল, মনোযোগ এই মনোযোগ, আল্লাহ বলে ও জিবরাইল, আমি না করছিলাম যে বিষয়গুলো আমরা দিয়েন না, এই বিষয়গুলো খুব হৃদয় বিদার ব্যাপার, কলিজা ফাইটটা যায়, আরে এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই বেটারে কইলা মাইলে সম্পদ বিক্রি করো, ওই হুজুরের কইলা মাইলে সম্পদ বিক্রি করেন, আরেকজনের কইলা মাইলে সম্পদ বিক্রি করেন, আর নবীর পরিবারের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে, আমাদের সম্পদ যা আছে সব বেচ্চা হেলিকপ্টার দিয়ে উইরে যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি দিয়া দিতা, আল্লাহ বলে ও জিবরাইল।
জিবরাইল যাও না রে ছো লিয়া আর 70,000 ফেরেশতা নামাও জানা যার লাগিয়া রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ ইমাম হুসাইনকে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা দুইটা দিছে ইমাম হুসাইনকে আমার গলায় ছুরি ডুববো না রে পিছন দিকটা ছুরিটা চালা আমার গলার মধ্যে আমার নানা জান চুমা দিছে চুমা চুমা দিছে চুমা এবার পিয়া দপরা মাটির নিচে মুখটা ঢুকাইয়া দিছে খানের লতি পর্যন্ত এত সুন্দর চেহারাটা বালুর নিচে ঢুকিয়া গেছে গায়ের মধ্যে 70-72 আঘাত তলোয়ার পল্লম আর তীরের আঘাতে জর্জরিত সবগুলো আঘাত দিয়া মাটিতে ফেলাইয়া যখন বালুর নিচে মুখটা ঢুকাইয়া দিছে ইমাম হুসাইন কয় শুন শুন আমার মারবি অসুবিধা নাই শুন শুন আমি জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা দয়াল রে প্রেম হাসাই প্রেম কাদাই রে পটিয়া বাসি এই কি প্রেমের পাওনা উরি এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক বসনা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল হুসাইন মরে না ওরে প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে নাই প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা ওরে ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এ বন্ধুরে আমার কি দিয়ে আওয়াজ বুঝামু শুধু মাত্র একটা কথা বলতে চাই ইমাম হুসাইন বলে আমার নানা রওজার দিকে মুখটা ফিরাইয়া দে যেই মাত্র রওজা মুবারকের দিকে চেহারাটা ফিরাইয়া দিছি ইমাম হুসাইন চোখের ভিতরে আলী আকবরের চেহারা বাসে নাই ইমাম হুসাইনের চোখের মধ্যে আলী আসগরের চেহারা বাসে নাই হুরের চেহারা বাসে নাই ওহাব কালবীর চেহারা বাসে নাই আব্বাসের চেহারা বাসে নাই আসগরের চেহারা বাসে নাই জৈনবের চেহারা বাসে নাই ওই সকিনার চেহারা বাসে নাই তলোয়ার নিচে যাইয়া একজনের চেহারা বাইসা গেছে এই দিকটা তলোয়ার চালাইতাছি।